আমির সোহেল নাম ছিলেন, কিন্তু তাকে মুসলমান বললেই আপনার ঈমানের খাতরা হয়ে যায়। মুসলমান বলা যাবে না, নামটা মুসলমান হতে পারে, নামে তো মুসলমান অনেক আছে। কষ্ট এক জায়গায় লাগে, এই মিডিয়াদের উপরে যারা সমীক্ষা করে তারা কোন স্কুলে পড়াশোনা করেছে এটা আমি বুঝতে পারি। আমার আব্বাজি যখন ছোট ছিল তখন শুনেছে ভারতে 19% মুসলমান, আমি যখন স্কুলে গেলাম আমি শুনলাম 19%। আমার মেয়ে এখন বড় মেয়ে 10 বছর বয়স, স্কুলে পড়ছে ক্লাস 6-এ, সেও আমাকে জিজ্ঞেস করছে আব্বাজি আমরা ভারতে 19% মুসলমান। আমি বললাম হ্যাঁ মা, আমরা সব হিজড়ে, আমাদের ছেলে হয়। কথা বুঝতে পেরেছেন? কেন 19%? বে 40 বললে ওরা একটু বুকটা ফুলে যাবে, ওই জন্য 19 বল, বুকটা ছোট থাকবে। আর আমি বলছি ভারতে আমরা 40% মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয়ের কিছু নাই, কারো কারো মনে হবে, অনেকজন ফেসবুকে অনেক অমুসলিম ভাই মুসলিম ভাই কমেন্ট করে আমাদের যে দাঁড়া এনআরসি করে তোমাদিকে ছাড়াবো, দেশ ছাড়া করাবো। তোমরা মনে করো মোদিজিকে আমাদের মতো মৌলবীরা ভয় খায়? আল্লাহর কসম করে বলছি, প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করি, সম্মান দিই, যেহেতু তিনি দেশের প্রধানমন্ত্রী, কিন্তু ভয় আমরা আল্লাহকে ছাড়া কেউ কি খাই না? জোরে বলুন ইনশাআল্লাহ। ভয় খাওয়ার পাত্র তো মোদিজি নয়, মোদিজি সম্মানের পাত্র, একটা চেয়ার পেয়েছে, কালকে নাও থাকতে পারে। এমনি তো উনি চা বালা চা বিক্রি করে, তো প্রধানমন্ত্রী যেদিনে থাকবে না সেদিনে আবার স্টেশনে চা বিক্রি, অসুবিধা কিছু নাই। আমার ভাই খুব গুরুত্বপূর্ণ কথা, মুসলিম ভারতে 40% আর 19% মুসলমান আছে গাদা, মুমিন খুঁজে পাওয়া এখন মুশকিল হয়ে গেছে। মুমিনের অভাব, সেই অভাবটা একটা একটা করে বলব। কোন বাড়ি যদি তৈরি করে সেই বাড়িতে কেউ বাস না করে, 6 মাস বন্ধ আছে বাড়ির দরজা, 6 মাস পরে যখন বাড়িটা খুলবেন সব থেকে প্রথম যেটা দেখতে পাবেন সেটা কি? মাকড়সার জাল, গোটা ঘরে বাসা বেঁধেছে। বেঈমান আর কাফেররা মুসলমানদের উপরে মাকড়সার জালের মতো তাদের বেঈমানি আপনার উপরে ঝেপে নিয়েছে, মুসলমানের ঈমানকে নষ্ট করছে। কি করে? মাকড়সার জালের মতো ঘেরে ফেলেছে আপনার প্রত্যেকটা বিষয়। উলামারা আছে খুব খুশি, মুফতি সাহেব আছে, উলামা হাফেজ কারীরা আছে। এই উলামাদের বড় একটা মর্যাদা পৃথিবী জুড়ে। উলামা সম্পর্কে সবাই একটা ধারণা নিয়ে আসুন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে রীতিমত যারা আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বেশি ভয় করে উলামা, এই ধারণা নিয়ে আসুন। বেঈমানরা আপনার উপরে কি কি চাপিয়েছে শুনে দেখুন, কিভাবে আপনাকে ঘেরছে। সব থেকে বড় জাল যেটা বিছিয়েছে মুসলমানদের উপরে বেঈমান কাফেররা ভারতের মাটিতে, সেটার 1 নম্বর নাম হচ্ছে কি? গুরুর লোন আর বন্ধন লোন। আপনাদের এখানে নাই তাই তাই? ও সব বলিল, আপনাদের এখানে আছে? প্রচুর প্রচুর বলছে তাই। বেঈমান কাফেরদের প্রথম স্তম্ভ হচ্ছে এদের মেয়েদিকে রাস্তায় নিয়ে, মুসলমান নারীকে বেপর্দা করে রাস্তায় নিয়ে এসো, যাতে করে এরা কি করে বেপর্দা হয়ে এরা ঈমান হারা। আজকে শুনেলে এই মসজিদের ঈমান কই? খেতে গেছে? ও তাও ভালো, খেয়ে আসো। আপনারা গ্রামের মানুষ, আপনাদের ইমামের বেতন কত? কথা বলে না? 6,500 টাকা। আমার মাদ্রাসায় আমার বেতন 8,000।
আমার মাথা বাদ দিন, আপনি মাদ্রাসায় পড়ান কত বেতন? 10,000 মাত্র, 6,000 10,000। আচ্ছা আপনারা বলুন, মেদিনীপুরে শুনেছেন একটা মুরগি 6,500 টাকা বেতন পায়, তার বউ ভাত খায় না পালিয়ে গিয়েছে, কথা বলে না? আমি আপনাদেরকে বুঝাচ্ছি, ইসলাম বুঝাচ্ছি, হালাল বুঝাচ্ছি, হারাম বুঝাচ্ছি, আপনি শর্ট করে বুঝতে পারবেন। উদাহরণ দিয়ে বুঝি, আমি গুদা বাংলায় বয়ান করি, শুদ্ধ বাংলায়, সাধু বাংলায় লই, আমি অশিক্ষিত লোক, আপনাদেরকে গুদা বাংলায় বুঝাচ্ছি। 6,500 এর মুরগি তার বউকে পালাতে হয় না, তার বউকে বন্ধন লোন করতে হয় না, তার বউকে গ্রুপ লোন করতে হয় না, তার বউকে ঝান্ডা নিয়ে রাস্তায় ঘুরতে হয় না। আপনি 20,000 ইনকাম করেন মাসে, আপনার বউকে বন্ধন লোন করতে হচ্ছে। আপনি আল্লাহর কাছে ভাববেন, আপনার ওই 20,000 এর ইনকামটা নিশ্চয় ইনকামটা হালাল করেছে, কিন্তু আমি আপনি হারাম কাজে লিপ্ত আছি। সেদিন হাওড়া ডিস্ট্রিক্টের একটা যুবক ফোন করেছে আমাকে, হুজুর এত ইনকাম করছি, বরকত নাই, নামাজও পড়ি, দোয়াও করি, সবই করি। আমি বললাম কত ইনকাম করো? হুজুর দিনে 700 টাকা। 3-4টা কত বাবা? 21,000 মাসে, 21,000 বরকত নাই। আমি বললাম তুমি যে কোন হারাম কাজে লিপ্ত আছো, চুরি, লোকের মেরে নিয়া, সুদ খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, ব্যভিচার করা, তা না হলে লটারি কাটা, যে কোন তুমি পাপে লিপ্ত আছো। বলে হুজুর কোন পাপ করি না, মাঝে মাঝে একবার করে লটারিটা কাটা। আমলো বরকত তো ওখানেই ঢুকে গেছে, কথা বুঝতে পারে? 21,000 টাকায় কেন কাটি? আপনারা দেখেছেন মোবাইল